আমাদের পূজো শুরু হয়ে গেছে। সোমা আওয়াজ দাও একটু। আরে আওয়াজ না দিলে হয় নাকি? কোনো ব্যাপার না, জয় মা। আরে এইটাই তো শুনতে চাইছি। আয় পলিদি, মেকআপ দিয়ে একটু দেখাও, দারুণ লাগছে। উলি বাবা, এই যে আমাদের এবারের হচ্ছে নায়িকা, আর কদিন পর বিয়ে হতে চলেছে। আরে তাহা নাই দিকে, দেখেছেন আমাদের কত সোনা? কোনটা চাই বলুন, দিয়ে দেবো। ভালো হয়েছে আমারটা নিয়ে। রূপো রূপো আছে, কিন্তু মিষ্টি ভাই বোন দেখো না, এইভাবে দেখা যাচ্ছে না, এদিকে গরম। আমার মেয়ে বড়ই হচ্ছে না, বলছে বড় হয়ে গেছে। কি ভালো মিষ্টি ভাই, ওর যা ছবি ভালো আঁকে। তোমার নাম বলে দাও না। হ্যাঁ, তোমার আঁকা আমার ইয়েতে ছাড়বো। ভীষণ মিষ্টি। সব থেকে বড় কথা, আমরা বরং লাকি বিপ্লবকে পেয়ে। হ্যাঁ অবশ্যই, ভীষণ। আমাকে দেখা যাচ্ছে না, ভালো করে জানি। তোমরা তো বলবে না আমাকে কেমন লাগছে, আমাকে তো দেখতে হবে। ঠিক আছে, অন্ধকার লাগছে? হ্যাঁ, কোনটা? এইটা না, এইটা ওই দিয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের পুজো, ভীষণ এনজয় হয়। তবে অনেকে এবছরে দেখছি মিস করছি, অনেকে আসে, এখনো আসেনি তাই না দাদা? কে? আমাদের ফ্ল্যাটে অনেকেই আসেনি, কেউ নেই। এইটা কেউ নেই, সেটাই দেখছি, কেউ নেই। সব ঘরে সব, হ্যাঁ। এবারে অনেক আমাদের একে করে অনেক মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, তারা আসেনি এবছর। যেমন মোমো আসেনি, আরেক ঋষাও তো আসেনি, গীতাঞ্জলিও তো আসেনি, এসছে তাই? হ্যাঁ। ও এবার এক এক করে একটু ওদিকে দেখিয়ে দাও, তাই এদিকে নানুটা কি করছে ঘরে? দুটা আমার মনে টিভি কে বসে আছে, ওই একটু ওই সব ভালো লাগে না, খালি খেলা দেখে। আর আজ জিন্দগি তো দেখতে হবে, আজ ইন্ডিয়ান নেই, কাউকে চুমু দেবে। সবকিছু আমি অনেকটা মিস করেছি, অনেক দেরি করেছি। এই এই হঠাৎ একদিনে দেখলাম, হঠাৎ আমার লোকটা বড় হয়ে গেল। হ্যাঁ, দেখলাম আমি হঠাৎই সেকেন্ডে আমাদের লোক বড় হয়ে গেল। কেমন হয়েছে? ভালো হয়েছে না? তো যাই হোক, এটা আমি খুব খুশি হলাম, সারপ্রাইজ হলাম যে আমার লোকটা বড় হয়ে গেছে, ভালো কথা। আমি অনেক কিছু মিস করেছি, এসে দেখলাম সবাই ফল টল সাজিয়ে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, তো মিস হয়ে গেছে, কিছু করার নেই। পুজোটা এবারে যোগ্য হবে, অনেক কিছু মজা আজকে হবে।
ভীষণই মজা, আজ কাল দুদিন ধরে মজা চলবে। এই বিপ্লব আমাদের কী কী হয় বলে বলো, খাওয়া দাওয়া বলো। বিপ্লব দায়িত্বে আছে, খাওয়া দাওয়া কী হয় বলে দাও। খাওয়া দাওয়া আজকে হচ্ছে লুচি আলুর দম, আর কি হবে মিষ্টি সেটা জানি না। মাঝে মাঝে ওকে রাখো, যেমন মিষ্টি টিভিতে যেমন সাক্ষাৎ করা হয়। মিষ্টি কি হবে জানি না, কিন্তু কালকে মেনু হচ্ছে রাইস, মাটন, ডাল আছে, আলু ভাজা আছে, পাঁপড় আছে, চাটনি, মিষ্টি, আর বেজের জন্য যার পনিরের তরকারি কেমন আছিস, বড় হয়ে গেছিস, কত কাকু কাকু হয়ে গেছে। তুই কবে আসবি, বোনের বিয়ের সময় নাকি আগে আসবি? কি বলছে, কি বলছিস? ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো, কখনো আসতে পারে। ও বাবা, আজকে আসছিস, বাহ দারুণ খবর তাহলে। আয় চলে আয় চলে আয় চলে আয়। আচ্ছা এই যে পুচকি, এই যে এই যে এই যে এই যে এই একটা পুচকি ভিডিও করছে, ভিডিও। ও আমাদের বাড়ির ছেলে, ওর দাদা তো আসছে, ও ব্যাঙ্গালোরে আছে তাই তো? ইন্টারভিউ চলছে আমাদের। এই ব্যাঙ্গালোরে আছে না ও? এখন ব্যাঙ্গালোরে আছে, চলে আসছে। এই যে সায়ন্তিকা দিদির ইন্টারভিউ না? একদম 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 একদম। ও যে আমাদের ফ্ল্যাটের মানে কি বলবো, দাসদার মেয়ে, দাসদা আমাদের একজন বিশাল একজন ব্যক্তি, তার বিশাল একজন একটা পাতা পাতা বড় হয় না, পড়ার কথা হওয়ার কথা পড়ে। দাসদা বিশাল একজন ব্যক্তি, আর দাসদার কথার বাইরে, কথা ছাড়া, দাসদার ওজাদার কথা ছাড়া একটা পাতা বড় হয় না আগে বলে। মা পুজো তো বসে যদি নেই একদমই এখানে আসেনি। আরেক দাদা ঘোষদার মেয়ে দাঁড়াবি, এরও বিয়ে, এরও বিয়ে, বিয়েটা একটু সারপ্রাইজ আছে, কবে বিয়ে আছে একটু পরে আছে বিয়ে, তার জন্য আমরা একটু অনেকদিন ধরে এনজয় করবো, অনেক অনেক আমি না লম্বা একটু পেতে মানে স্পেশাল মেনু সম্বন্ধে আমার এখন পর্যন্ত কোনো ধারণা নেই, তবে যেটা হবে গ্র্যান্ড হবে, গ্র্যান্ড হবে, বিশাল কিছু খেতে চলেছি আমরা, এটাও একটা দারুণ ব্যাপার। ওইটাও ডিনার হচ্ছে, লাঞ্চ হচ্ছে, সব হচ্ছে, আর আজকে তো খাওয়াটাও দারুণ আছে, আজকে তো খাওয়া আছে, লাঞ্চ আমাদের ফ্ল্যাটে একটা মিষ্টি কিউট, ওর নামটা ক্লোজে তাড়াতাড়ি বলো, মানে জোরে বলতে বলো, আদিপ্সে সিনহা। না কি একটা কোশ্চেন করছিস সেটা বল।
কি 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 বলছিস আরে কোশ্চেনটা রিপিট তোমার কি বলছিল একটা কোশ্চেনটা কি ছিল তোমার হচ্ছে নগরে বানিয়েছ নাকি আমার লাগিয়েছ রিয়েল বলো না রিয়েল হ্যাঁ এটা রিয়েল ঠিক আছে এই দেখো ভ্যাকসিন নিয়ে নেওয়া মানে না না ভ্যাকসিন নিয়ে নেওয়া মানে তোমার আমি ভিও না তুমি ধরে নাও ভ্যাকসিন মানে তোমার ভাইরাসটা মিউটেট করে